বিশ্ব মন্দা মোকাবিলায় সকলকে এখনই প্রস্তুতি নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন 10 ডিসেম্বর সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে বিএনপির চিঠি সিলেটে কর্মসূচি সফল করতে নানা প্রস্তুতি বান্দরবানের তুমরো সীমান্তে সন্ত্রাসীদের গুলি ডিজিএফআই কর্মকর্তার সহ নিহত দুই র‍্যাব সদস্য আহত উল্টো যাত্রার কবলে রাজধানীর ব্যস্ততম সড়ক দেখেও দেখে না পুলিশ ফের নয়টা থেকে শুরু হলো অফিস সংস্কারহীন খুলনায় ঘূর্ণিঝড় দুর্গত সড়ক বেশিরভাগই চলাচলের অনুপযোগী উপকূল জুড়ে ভোগান্তি বালিতে শুরু হলো জি টোয়েন্টি সম্মেলন যোগ দেননি পুতিন ভারতের পাথর কোয়ারিতে আট শ্রমিক নিহত শুভেচ্ছা আমন্ত্রণ সংবাদ দুপুরে দেখছিলেন সংবাদ শিরোনাম সঙ্গে আছি নাহিন মারুফ এবারে বিস্তারিত যুদ্ধ নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞার ফলে ভবিষ্যতের বৈশ্বিক মন্দা মোকাবেলায় এখন থেকেই প্রস্তুতি নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করে তিনি বলেন বৈশ্বিক মন্দার প্রভাব ঠেকাতে বাড়াতে হবে উৎপাদন মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী বাহিনীর সদস্যদের কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন তিনি পরে প্রধানমন্ত্রী জানান ফায়ার সার্ভিসের সদস্যদের আজীবন রেশনের ব্যবস্থা করার বিষয়টি সরকারের পরিকল্পনায় রয়েছে এ সময় ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে ২০ কোটি টাকা অনুদানের ঘোষণা দেন প্রধানমন্ত্রী দুর্ভাগ্যের বিষয়টা হলো আমাদের যে উন্নয়নের গতিটা কিছুটা হলেও স্লথ হয়ে গেছে কারণ একদিকে করোনা ভাইরাসের অভিঘাত অপরদিকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এবং স্যাংশন কাউন্টার স্যাংশন যার ফলে সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে কিন্তু এই মন্দা মোকাবেলার জন্য এখন তো আমাদেরও প্রস্তুতি নিতে হবে এই জন্য আমি আহ্বান করেছি যার যেখানে কর্মস্থান কারণ সারা বাংলাদেশে এত আমরা ফায়ার সার্ভিস স্টেশন করে দিয়েছি প্রত্যেকেই যার যার যেখানে জমি আছে যা পারেন তরি তরকারি ফলমূল যা পান আপনারা বৃক্ষরোপণ করবেন ফলমূল তৈরি করবেন প্রতিটি জায়গায় কিছু না কিছু উৎপাদন করবেন নিজেদের যেটা চাহিদা পূরণ করবার নিজেরাই চেষ্টা করবেন যেন বিশ্বের এই মন্দার ধাক্কাটা যেন আমাদের দেশে না পড়ে ১০ ডিসেম্বর গণসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের কাছে চিঠি দিয়েছে বিএনপি মঙ্গলবার সকাল ১০টায় ডিএমপি কমিশনারের কার্যালয়ে যান দলটির সাত সদস্যের একটি প্রতিনিধি দল সেখানে ঘণ্টাখানেক অবস্থান করেন তারা ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান জানান নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করতে চান তারা কর্মসূচি শান্তিপূর্ণ হবে জানিয়ে বিএনপি নেতারা বলেন সমাবেশকে কেন্দ্র করে যাতে গণপরিবহন বন্ধ করা না হয় সে বিষয়েও ডিএমপি কমিশনারকে জানানো হয়েছে আগামী ১০ তারিখে যে আমাদের ঢাকা বিভাগীয় গণসমাবেশ সেই সমাবেশের অনুমতি চাওয়া সে বিষয়ে আমরা এসেছি এবং আমরা বলেছি যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের কোনো মামলা ছিল না ওয়ারেন্ট ছিল না তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের এবং সারা দেশব্যাপী যে গ্রেফতার অভিযান চলছে সেগুলো বন্ধ করা এবং যাদেরকে গ্রেফতার করেছে তাদেরকে মুক্তি দেওয়া সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে ঘিরে চলছে নানা প্রস্তুতি নেতাকর্মীদের সময় কাটছে উৎসব আমেজে গণসংযোগ করে সিলেটে স্মরণকালের বড় সমাবেশ করে সরকারকে কড়া বার্তা দিতে চায় বিএনপি আগামী ১৯ নভেম্বর সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে এই সমাবেশ ৫ লাখের বেশি মানুষের গণজমায়েত হবে বলে আশাবাদী বিএনপি নেতারা বলছেন ধর্মঘট মামলা হামলা কোনো কিছুই আটকানো যাবে না এই গণসমাবেশ হোসাইন আহমেদ সুজাদের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট
সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজন করা হবে বিএনপির গণসমাবেশ। কর্মসূচি সফল করতে জেলা, উপজেলা ও শহরের বিভিন্ন ওয়ার্ডে দিন রাত গণসংযোগ চালাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। প্রস্তুত করা হচ্ছে আলিয়া মাদ্রাসা মাঠ। বিএনপি নেতারা বলছেন, সিলেটের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ হবে এটি। এতে জড়ো হবেন 5 লাখেরও বেশি মানুষ। এখানে জনসমুদ্র হবে, 4 থেকে 5 লক্ষ লোক থাকবে। এই মাঠে জায়গা হবে না? না, আমাদের ভরসা সাধারণ মানুষের উপরে। ইনশাল্লাহ সর্বকালীন সর্বশ্রেষ্ঠ সভা হবে। 19 তারিখে এই মাঠটাই শুধু সমাবেশ থাকবে না, গোটা শহরটাই একটি সমাবেশে পরিণত হবে। সিলেট বিএনপির কেন্দ্রীয় নেতারা জানান, সরকারকে কড়া বার্তা দিতে চাওয়া এই সমাবেশ হবে শান্তিপূর্ণ। আমার দৃঢ় বিশ্বাস সর্বমহল আমাদের সহযোগিতা করবে এবং আমরা একটা শান্তিপূর্ণ একটা সমাবেশ করব। এখানে বাইরে থেকে যেসব মেহমানরা আসবে, সিলেটবাসীকে আমাদের আহ্বান, সবাই তাদেরকে সহযোগিতা করবেন। 19 নভেম্বর আসার আগে আমার তো মনে হয় এটা 17 নভেম্বর থেকেই আস্তে আস্তে সিলেট মহানগর একটা জনসমুদ্রে পরিণত হবে। বিএনপির শীর্ষ নেতারা অভিযোগ তুলে বলেন, এবারও ধর্মঘট দিয়ে থামানো যাবে না নেতাকর্মীদের। গণসমাবেশ সফল করতে শত মাইল হাঁটতে প্রস্তুত তারা। পা আছে দুইটা, হাঁটা তো আর আটকাতে পারবে না। আর বাংলাদেশের যে সমস্ত জায়গায় পরিবহন ধর্মঘট করেছে, খোঁজ নিয়ে দেখেন 95% মালিক শ্রমিকের এটার সাথে কোনো সংস্রব নেই। 19 নভেম্বর গণসমাবেশে যোগ দেবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। সাইন আহমেদ সুজাত, দেশ টিভি, সিলেট। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমরুর সীমান্তে মিয়ানমারের সন্ত্রাসীদের গুলিতে DGFI এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর ISPR। গতকাল সন্ধ্যা 7টা থেকে থেমে থেমে ঘণ্টাব্যাপী এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। নিহত ওই গোয়েন্দা কর্মকর্তা কক্সবাজার কর্মরত ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় র্যাবের এক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। এছাড়া জিরো পয়েন্টে বসবাসকারী এক রোহিঙ্গা নারীও আহত হন। সেখানে উদ্ধার করে কক্সবাজারের সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। ঘটনাস্থল থেকে জামাল ও বাবুল নামে আরসার 2 সদস্যকে আটক করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তুমরু সীমান্তে মাদক বিরোধী যৌথ অভিযান চালায় র্যাব ও DGFI। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, গোলাগুলির সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে তুমরু বাজারে। এ ঘটনায় এক পর্যায়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীও গুলি চালায়। সীমান্ত পরিস্থিতি জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, সীমান্তে গোয়েন্দা কর্মকর্তা নিহত হওয়ার ঘটনা এর আগে কখনো ঘটেনি, এ ব্যাপারে স্থানীয়রা কি বলছেন? হ্যাঁ নাহিন, যেমনটি বলছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমরু সীমান্তের কোনারপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে গতকাল সন্ধ্যা 7টার কিছু সময় পর। সেই অভিযানটি ছিল মাদক বিরোধী এবং অভিযানে অংশ নিয়েছিলেন DGFI এবং র‍্যাব যৌথভাবে, এবং তাদের এই যৌথ অভিযানে মাদক কারবারীরা টের পেয়ে সেখান থেকে তারা গুলি ছোড়ে। সেই গুলিতে একজন গোয়েন্দা কর্মকর্তা, DGFI এর কর্মকর্তা নিহত হন এবং একজন র‍্যাবের সদস্য আহত হন। র‍্যাব সদস্যকে রাত 10টার সময় কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। তাকে সেখানে চিকিৎসা দেওয়ার পর রাত 2টার দিকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। এই ছিল আপনার যে আন্তঃবাহিনী যে জনসংযোগ পরিদপ্তর ISPR, ISPR এর তথ্য অনুযায়ী একজন নিহত এবং একজন আহতের খবর। এর বাইরে আমরা সেখানের যে স্থানীয়রা রয়েছেন, স্থানীয় জনপ্রতিনিধি এবং রোহিঙ্গা ক্যাম্পে আমাদের যে সূত্রগুলো রয়েছে তাদের সাথে আমরা খবর নেওয়ার চেষ্টা করি। সেখানে আমরা জানতে পারি একজন রোহিঙ্গা নারী নিহত হওয়ার খবর আমাদের কাছে আসে, সাজেদা বেগম নামে, এবং এই ঘটনায় আরো 2 রোহিঙ্গা আহত হয়েছেন বলেও আমরা খবর পেয়েছি। সেই সাথে আমরা যেটি জানতে পারি, এই ঘটনার পর থেকেই সীমান্তে যে বাংলাদেশি নাগরিকরা রয়েছেন এবং
সেখানে যে রোহিঙ্গা ক্যাম্প রোহিঙ্গারা রয়েছেন তাদের মাঝে আতঙ্ক বিরাজ করছেন, একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যদিও এই আতঙ্ক এবং থমথমে পরিস্থিতি তাদের জন্য, তাদের কাছে নতুন কিছু নয়, কেননা মিয়ানমার অভ্যন্তরে গত দুমাস আগে থেকে সেখানে যে গোলাগুলি এবং মোটর সেল সীমান্তের এই পারে এসে পড়ে, সেখানেও প্রায় দীর্ঘ সময় ধরে সীমান্তে একটি থমথমে পরিস্থিতি ছিল। কিন্তু সীমান্তের এই পারে মাদক বিরোধী এই অভিযানে এই প্রথমবারের মতো সরকারের গোয়েন্দা কর্মকর্তা নিহতের ঘটনা ঘটেছে। নাহিন, এই ছিল সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। সৌরভ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, কক্সবাজার লাগোয়া বান্দরবানের যে তুমরু সীমান্ত, সেখানে মাদক বিরোধী অভিযানের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সৌরভ। এবার দেশ টিভির বিশেষ আয়োজন উল্টো পথে ঢাকা। জেনে শুনেই নিয়ম ভেঙে উল্টো পথে চলছেন সবাই, পুলিশের চোখের সামনেই চলছে উল্টো পথে যানবাহনের নৈরাজ্য, এমনকি রাজধানীর ব্যস্ততম প্রধান সড়কেও উল্টো পথে চলার দাপট। এতে সোজা পথে চলায় যেন দায় পথচারী যাত্রীদের। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। সকাল 7:50 রাজধানীর খিলগাঁও সংলগ্ন এলাকা, বিনা বাধায় উল্টো পথে চলছে সব রকম যানবাহন। এতে বিপাকে পড়ছেন ঠিক পথে চলা বাহনগুলো, কিন্তু এসব দেখার যেন কেউ নেই। রাস্তাটা অনেক বড়, তার জন্য আসছি। ও ভাই, উল্টা পথ এদিকে আসেন কেন? ও আইসি, মানে কাড়া নাই, পিছনে কাড়া। এভাবে সবাই যায় আঙ্কেল, পুলিশ কিছু বলে না? না। সকাল 8:40 রাজধানীর ব্যস্ততম মতিঝিল এলাকা, টিকাটুলি থেকে মতিঝিল, এখানে উল্টো পথে যেন সোজা পথ। কোনটা সোজা পথ আর কোনটা উল্টো পথ বোঝাই দেয়। রং সাইড হয়ে গেছে। তাহলে প্রতিদিন আসেন নাকি? না না, আজকে তাড়াহুড়ো আছে তো। পুলিশ কিছু বলে না? না, পুলিশ কিছু বলে না। গভর্নমেন্টকেও বলবো যে উল্টা পথে আছে এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। প্রধান সড়কে উল্টো পথে চলায় যেন নিয়ম, এভাবে ভ্যানে করে উল্টো পথে প্রতিনিয়ত অফিস করেন মতিঝিলে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মজীবীরা। সব জেনে শুনে চলছে নিয়ম ভাঙার উৎসব। উল্টো পথে এইভাবে গাড়ি চলতেছে, তাই তো আমরা আসি, না চললে তো আসতাম না। সকালবেলা একটা রাশ আওয়ার থাকে, এই কারণে কি মানে আসা হয় আর কি। প্রতিদিন কিভাবে টানতেছেন? জি, প্রতিদিন এইভাবে টানতেছি, এই সিস্টেমই সিস্টেম এইভাবে চলছে। এটা 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 অনিয়ম, এটা স্বীকার করে এটা অনিয়ম। তাহলে জেনে শুনে অনিয়ম করতেছেন? জেনে শুনে অনিয়ম করতেছি ভাই। মতিঝিলের পর টিকাটুলি মোড়, সকাল 10:30 উল্টো পথে অবাধে চলছে রিক্সা, কিন্তু মোড়ে থাকা ট্রাফিক পুলিশের চোখে ধরা পড়ে না কিছুই। উল্টো পথে যাচ্ছে তো, পিছন দিক দিয়ে অনেক রিক্সা। সর্বোচ্চ চেষ্টা করতেছি। ছিল না ভাই, ক্যামেরা আসার পরে আমরা অনেক সর্বোচ্চ চেষ্টা করতেছি। ক্যামেরা দেখাই, দেখান। দীর্ঘদিন ধরে এভাবে চলে আসলেও যেন কিছুই জানে না দায়িত্বে থাকা পুলিশ। মানুষ বলছে যে পুলিশ দেখি নাই এই রাস্তায়, একই সঙ্গে পুলিশ তাদেরকে বাধাও দেয় নাই। আসলে এই ব্যাপারে আমাদের সকাল থেকে আমাদের কার্যক্রম অব্যাহত। এমন অনিয়মের বিরুদ্ধে পুলিশ যদি নীরব ভূমিকা থাকে, তাহলে কিভাবে আসবে সমাধান, প্রশ্ন ভুক্তভোগীদের। উল্টো পথে চলার বিরুদ্ধে যারা ব্যবস্থা নেবেন, সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনেই হর হামেশাই চলছে উল্টো পথে চলার মহোৎসব, যেখানে প্রধানত নেতৃত্ব দিচ্ছে রিক্সা। আর তাই প্রধান সড়কে রিক্সার অবাধ বিচরণ বন্ধ, একই সঙ্গে উল্টো পথে চলা যানবাহনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ ছাড়া এর থেকে মুক্তি দেখছেন না নগরবাসী। প্লাবন রহমান, দেশ টিভি, ঢাকা। 10 ডিসেম্বর সম্মেলনের অনুমতি চেয়ে বিএনপির চিঠির বিষয়ে কথা বলছেন ডিএমপি কর্মকর্তা, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং আমরা আলোচনাতে আমাদের কমিশনার মহোদয় তাদেরকে আশ্বস্ত করেছে, যদি তাদেরকে পারমিশন দেওয়া হয়, সেই ক্ষেত্রে তাদের ভেনুর যত ধরনের আইন শৃঙ্খলা সিকিউরিটি আছে, সেই সিকিউরিটি ডিএমপির পক্ষ থেকে আমরা দিয়ে থাকবো। তারা এই ধরনের একটি বিষয় কমিশনার মহোদয়কে বলেছেন, তবে আমরা ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এরকম কাউকে গ্রেপ্তার করিনি, বা যাদের নামে মামলা নাই তাদের বিরুদ্ধে আমাদের কোনো গ্রেপ্তার অভিযানও চলছে না। তবে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে, ওয়ারেন্ট আছে,
তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো, তাদেরকে আমরা গ্রেপ্তার করবো। সমাবেশের অনুমতিটা দিতে কতদিন লাগতে পারে, কতদিন আগে জানাবেন আপনারা? এটা এটা তারা আজকে আবেদন করেছে, আমরা আমরা বিবেচনা করব। আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট, আমাদের ইন্টারনাল যে থ্রেট অ্যানালাইসিস আছে, এই বিষয়গুলো বিবেচনা নিয়েই আমরা তাদেরকে পারমিশন দেওয়ার বিষয়টা আমরা সিদ্ধান্ত নিব। তাদের প্রস্তুতির একটা ব্যাপার আছে, কতদিনের মধ্যে যাবেন, কোনো নিয়ম আছে কিনা? তাদের প্রস্তুতির বিষয়টা তো আমরা বলতে পারবো না, আমাদের আমরা যে কবে সিদ্ধান্ত দেবো সেই বিষয়টা আমাদের ইন্টারনাল মিটিং আছে, মিটিং এর পরেই আমরা তাদেরকে জানানো হবে। ধন্যবাদ। থ্রেট অ্যানালাইসিস যে বিষয়গুলো আমরা রাখি, যে যে কোনো ধরনের মহাসমাবেশ হলে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, অনেক সময় ভাঙচুর হয়, তারপরে মহানগরের নাগরিকদের অনেক দুর্ভোগের শিকার হয়, এইসব বিষয়গুলোকে বিবেচনায় রেখে সাধারণত আমরা অনুমতি দিয়ে থাকি। ধন্যবাদ। রাজধানীর রায়েরবাজারে উচ্ছেদ অভিযান চালাচ্ছে সিটি কর্পোরেশন, সেখানে রয়েছেন সহকর্মী মিরাজ মিজু, সরাসরি যোগ দিচ্ছে এখন তার সঙ্গে। মিরাজ, ঠিক কোন জায়গায় এই অভিযান চলছে আর সিটি কর্মকর্তারা কি বলছেন? ধন্যবাদ নাহিন, আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রায়েরবাজার 34 নম্বর ওয়ার্ডে, এবং আপনি দেখতেই পাচ্ছেন আমার পেছনে এই যে মার্কেটটি দেখতে পাচ্ছেন, এটি রায়েরবাজার সিটি কর্পোরেশন মার্কেট। এবং এই মার্কেটটি আসলে 2006 সালে সিটি কর্পোরেশন পরিত্যক্ত ঘোষণা করে, এরপরে দীর্ঘ মামলা প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু শেষ পর্যন্ত এই পরিত্যক্ত মার্কেটটি আজকে ভেঙে ফেলা হচ্ছে। কারণ এই মার্কেটটি কিন্তু তার যে সময় এটি তৈরি করা হয়েছে, মার্কেটটি একটি ঝুঁকিপূর্ণ মার্কেট হিসাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চিহ্নিত করেছিল, এবং এই চিহ্নিত করার পর থেকেও কিন্তু তারা এখানে তাদের ব্যবসা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন দোকানিরা। এবং এই যে মার্কেটটি রয়েছে, এই মার্কেটটি 2006 সাল থেকে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেই রয়েছিল, এবং আজ কিন্তু সেই সিটি কর্পোরেশনের মার্কেটটি ভেঙে ফেলা হচ্ছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আমাদের জানিয়েছেন 583টি দোকানই এখানে দোকান ছিল তাদেরকে। আমরা আসলে কেন এই মার্কেটটি ভেঙে ফেলা দরকার হলো, এর পেছনে আসলে ঘটনাগুলো কি, আসলে কি হয়েছিল, মার্কেটটি পরিত্যক্ত কতদিন ধরে ছিল, আমরা সেই বিষয়ে একটু কথা বলতে চাই। এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যিনি আছেন মোতাকাব্বির আহমেদ, উনি যার নেতৃত্বে আসলে এই উচ্ছেদ অভিযানটি পরিচালিত হচ্ছে। আপনি যদি একটু এগিয়ে আসতেন। আচ্ছা, আপনি আমাদেরকে বলবেন যে আসলে এই মার্কেটটি কবে পরিত্যক্ত ঘোষণা করেন এবং এত সময় লাগলো কেন এটি ভাঙতে? এটা 2006 সালে এটা হচ্ছে বিভাগীয় যে কন্নেম কমিটি যেটা আছে সেখান থেকে বুয়েটের বিশেষজ্ঞর মতামতের ভিত্তিতে কিন্তু এই মার্কেটটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এটা দীর্ঘদিন পুরাতন একটা মার্কেট, এটা হচ্ছে 1960-এর দশকের একটি মার্কেট, এখানে প্রায় 500-এর অধিক দোকান আছে। এটা যখন মার্কেটটা 2006 সালে যখন ঘোষণা করা হলো, তার পরবর্তীতে যেটা হলো কিছু লোকজন কোর্টে চলে গেল যে না এটা থাকবে, পরবর্তীতে কোর্ট থেকে চলে এসে আবার 19-এ এসে আবার হলো যে বিভাগীয় কমিটি থেকে আবার এটা পরিত্যক্ত ঘোষণা করা হলো 2019 সালে। 19 সালে এসে করা হলো, আমরা তখনই এটা রিমুভ করতে চেয়েছিলাম, যেহেতু এই মার্কেটে আছে যে বড় একটা 500-এর উপরে দোকান, 583টা ব্যবসায়ী সদস্য আছে, এদের পুনর্বাসন করাটাও কিন্তু সিটি কর্পোরেশনের দায়িত্ব। পুনর্বাসন করে তারপরে এটা উচ্ছেদ করার কথা ছিল, যে এর মধ্যে করোনা চলে আসলো, আমরা বেশ কিছু লিমিটেশন ছিল যে কারণে আমরা কাজগুলো করতে পারি নাই। এখন যেটি দেখা যাচ্ছে যে এই কন্ডেম ঘোষিত মার্কেটের উপরে গিয়ে এমনি একতলা ভবন, তার উপরে এটা কন্ডেম ঘোষিত ঝুঁকিপূর্ণ, তার উপরে দেখা গেল যে আপনার হচ্ছে যে দোতলা মার্কেট করেছে কিছু প্রভাবশালী লোকজন। এই দোতলা মার্কেট যেটা করেছে সেটা সম্পূর্ণ অবৈধ, এটা কোনো বরাদ্দ নাই, এর কোনো রেভিনিউ আর্ন নাই সিটি কর্পোরেশন, এবং এই ভবন, এই ঝুঁকিপূর্ণ ভবনের উপরে গাড়ি উঠছে, এখানে নেশাগ্রস্ত লোকজন যাচ্ছে, যে কারণে এইগুলি থেকে মানে নিস্তার পাওয়ার জন্যই কিন্তু আজকে এই র্যাম্পটা ভেঙে দেওয়া হলো। সামনের যে মানে আমার এখানে এক্সচেঞ্জ সাহেব আছেন, উনি যেটা দেখলেন যে মানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিবেচিত যেটা, এই মুহূর্তে আমরা ওগুলো ভেঙে দিচ্ছি, পার্ট বাই পার্ট আসলে পুরো মার্কেটটাই রিমুভ করা হবে। আজকে আমার সাথে হচ্ছে যে আমাদের কাউন্সিলর সাহেব আছেন, এখানকার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাজার কমিটির সেক্রেটারি সাহেব আছেন, ওনাদের সকলের সহযোগিতা নিয়েই কিন্তু আজকে এই কাজটা করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে নাহিন, আপনি শুনছিলেন এতক্ষণ কথা বলছিলেন এই যে উচ্ছেদ অভিযানটি চলছে এটির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ। আমরা একটু কথা বলতে চাই এই সময় এই এলাকাটির যিনি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর 34 নম্বরের শেখ আহমেদ মোহাম্মদ হোসেন খোকন, তার কাছে একটু জানতে চাইব, এই যে এতগুলো দোকানি এখান থেকে উচ্ছেদ হচ্ছে, এর পুনর্বাসনে কিংবা এদেরকে থেকে আবার কোথাও দেওয়ার জন্য আসলে সেই জায়গা কি আপনার ওয়ার্ডে আছে কিনা? আসলে আমরা কিন্তু এই মুহূর্তে যে ভাঙচুরটা করছি এখানে কাউকে উচ্ছেদ হচ্ছে না,
আমরা যে ঝুঁকিপূর্ণ যে বিল্ডিং এর যে বাড়তি জায়গাগুলো সেগুলো ভেঙে দিচ্ছি, দোকানদাররা কিন্তু দোকানদার যে জায়গা দিয়ে আছে, তবে এই জায়গায় দোকানদারি করাটা এখন খুব রিস্কি, পুরো বিল্ডিংটা আপনার ভেঙে পড়তে পারে। আর এদের জন্য আমাদের একটা জায়গা আছে, আমাদের প্রস্তাবিত একটি স্কুলের মাঠ আছে অনেক বড়, সেই জায়গাটায় আমরা এদের পুনর্বাসন করি, পুরো বিল্ডিংটা ধীরে ধীরে ভেঙে ফেলবো, যেহেতু এটা দুইবার পরিত্যক্ত ঘোষণা হয়েছে। এবং আপনারা যদি সরাসরি টেলিভিশন ক্যামেরা নিয়ে যে দেখেন যে এখানে খুব মানে যে কোনো অবস্থায় একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে, এই অবস্থার মধ্যে ব্যবসায়ীরা ব্যবসা করছে। হ্যাঁ, আমরা চাই যে এই যত দ্রুত সম্ভব, এবং এই বাজারের একটা ডিজাইনও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় এই বাজারের একটা ডিজাইনও আমরা করা হয়ে গেছে, আমরা খুব শীঘ্রই এই 583 জন দোকানের কাউকে কিন্তু আমরা এখন এই ভাঙার মধ্যে ফেলি নেই, অতিরিক্ত যেগুলি ভাঙা দরকার আমরা সেগুলি সরাই দিচ্ছি, আর এবং তাদেরকে আমরা পুনর্বাসন করি, দোকানটা ভেঙে ফেলবো ইনশাল্লাহ। ধন্যবাদ, এতক্ষণ আমরা কথা বলছিলাম এখানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলের সাথে। আমরা একটু কথা বলতে চাই, আসলে এই দোকানগুলোর যারা মালিক রয়েছেন তাদের একটি কমিটি রয়েছে, এই মালিক সমিতির সাধারণ সম্পাদকের সাথে কথা বলতে চাই। আপনারা এই দীর্ঘদিন এখানে মার্কেটিং মার্কেটটি করছিলেন, এইটি এমনিতে একটি ঝুঁকিপূর্ণ মার্কেট, তার উপরে উপরে দোকানটি আসলে কারা করেছিল, কেন করতে দিলেন? এটা মূলত 2006 সালের 24 এপ্রিল তৎকালীন মেয়র মহোদয় পরিত্যক্ত ঘোষণা করে করার পরিপ্রেক্ষিতে আমরা গেলাম সিটি কর্পোরেশনের সাথে একত্র ঘোষণা করেছি, যেহেতু পরিত্যক্ত মার্কেট আমরা একাধিকভাবে সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় এবং উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করছি। আমাদের একটা দাবি ছিল, যেহেতু এখানে উপরে সিটি কর্পোরেশন তৎকালীন সিটি কর্পোরেশনের কর্মকর্তা এবং স্থানীয় কাউন্সিলর সব নিয়ে সমন্বয় করে কাজটা করছে, এটা 2006 সালে করা হয়েছিল এটা কাজটা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। নাহিন, মূল ঘটনাটি শুনছিলেন, আসলে এই মার্কেটটি এমনিতেই ঝুঁকিপূর্ণ, তার উপরে সেই ঝুঁকিপূর্ণ মার্কেটের উপরে কিন্তু আবার নতুন করে অবৈধভাবে দোকান তৈরি করা হয়েছিল, ফলে সব মিলিয়ে কিন্তু ঝুঁকির মাত্রা আরও বেড়ে গিয়েছিল, যার জন্য আজকে সিটি কর্পোরেশন কিন্তু এই উচ্ছেদ অভিযানটি চালালো। অর্থাৎ এই র্যাম্প যেটি দিয়ে গাড়ি উঠতো উপরে সেটি প্রথমে ভাঙছে, পর্যায়ক্রমে তারা কিন্তু পুরো মার্কেটটি ভেঙে দেবে। পাশাপাশি এই যে 583 জন দোকানি যারা আছেন তাদেরকেও কিন্তু বলা হচ্ছে পুনর্বাসন করা হবে। সব মিলিয়ে উচ্ছেদ অভিযান আজকে সারাদিন ভর চলবে, আমরা থাকবো লাইভে। এখন পর্যন্ত এখানকার সর্বশেষ পরিস্থিতি ছিল এই। মিরাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর রায়ের বাজারে চলছে উচ্ছেদ অভিযান, সিটি কর্পোরেশন দ্বারা এই অভিযানটি চলছে, এবং এই উচ্ছেদ অভিযানের সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন মিরাজ মিজু। ফের সকাল 9টা থেকে শুরু হলো সরকারি বেসরকারি সব অফিস, শেষ হবে বিকেল 4টায়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই সূচি অনুযায়ী অফিস চলবে। গেল 31 অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বিদ্যুৎ সাশ্রয়ে গেল 24 অগস্ট থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি সকাল 8টা থেকে বিকেল 3টা করা হয়। বর্ষায় থইথই পানি আর শীতে ধুলোর রাজ্যে পরিণত হয় রাজধানীর 45 নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট। নেই সোয়ারেজ লাইন বা সড়ক বাতি, সন্ধ্যার পর মশার উপদ্রব ছাড়িয়ে যায় যন্ত্রণার সব মাত্রা। নাগরিক সুবিধা বঞ্চিত বাসিন্দাদের দাবি, দ্রুত সব সমস্যার সমাধান হোক। মিরাজ মিজুর রিপোর্ট। রাজধানীর উত্তর খান ও দক্ষিণ খানের কিছু এলাকা নিয়ে গঠিত উত্তর সিটি কর্পোরেশনের 45 নম্বর ওয়ার্ড, এখানে খানাখন্দে ভরা রাস্তায় যাত্রীদের ভোগান্তির যেন শেষ নেই। গর্তের মধ্যে গাড়ি উল্টা আপনার ই হয়ে যায় না, পয়রা ব্যথা পায় মানুষ, মাঝে মাঝে চাকার ব্যারিং ভেঙে যায়, আবার মাঝে মাঝে পাত্তিও ভেঙে যায়, অনেক নানা রকম সমস্যা। 10 মিনিটের পথ 1 ঘন্টাও তো যেতে পারবে না, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, বরং রোগী রাস্তায় মারা যেতে পারে, এরকম একটা অবস্থা। সুয়ারেজ লাইন না থাকায় একটু বৃষ্টি হলেই পানি জমে থাকে দীর্ঘ সময়, আর শুকনো মৌসুমে ধুলোর উপদ্রবে অসহায় সাধারণ মানুষ। বাতাসে ধুলোর আস্তরণ কুয়াশার মতো ঢেকে রাখে রাস্তাঘাট, খুবই খারাপ অবস্থা, মানে আমাদের অসুস্থ হয়ে যাইতে হয় এরকম একটা অবস্থা, যে অসুস্থ হয়ে যাইতে হয় একবার। রাস্তাঘাটের মেইন জিনিসটাই কিছু হয় নাই, 18 বছর ভিতরে শুধু এই লাইটটাই দেখতেছি ফার্স্ট। খালগুলো ভরাট হয়েছে কোনো বাধা ছাড়াই, 60 ফিটের চওড়া খাল এখন সরু ড্রেন, এমনভাবে দখল করা হয়েছে যেন চিহ্নই বিলীন। প্রায় 60 ফুট প্রশস্ত মানে খালটা ছিল, এখন খালের কোনো চিহ্নই নাই এখানে। নেই গ্যাস আর সুপেয় পানির ব্যবস্থা, কিছুদিন আগে মূল সড়কে সড়কবাতি এলো, আবাসিক এলাকার রাস্তাগুলো থাকে অন্ধকারে, তার ওপর মশার যন্ত্রণায় অতিষ্ঠ স্থানীয়দের জীবন, যা সন্ধ্যা নামলে বাড়ে কয়েক গুণ। আমরা সরকারভাবে না আসলে তো আর আমাদের
খামার মাল দর ক্ষমতা আমাদের নাই, বাড়ি কোনো ভাড়াটিও পাচ্ছি না, রাস্তা খারাপ দেখা, আর মশার যন্ত্রণার কথা নাই বললাম, সিটি কর্পোরেশনের থাইকেও আমরা ওই কর্পোরেশনের কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। মশারি টানায় থাকা জানে, এত মশা ভরে, মশার জন্য থাকা যাইতে আসে না, অনেকের জ্বর হইয়া যাইতে আসে, এবার আমরা গায়ে গোড়া গোড়া হইয়া যাইতে আসে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জানালেন, ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশন হলেও নাগরিক সুবিধা বাড়েনি এক ফোঁটাও, কারণ হিসেবে বললেন বরাদ্দ নেই। মাননীয় প্রধানমন্ত্রীর যে চিন্তা চেতনা, এই আমাদের 18টা ওয়ার্ডকে একটা আধুনিক রূপরেখা তৈরি করবে, যেটা 4,025 কোটি টাকা একনেক থেকে আমাদেরকে পাস করে দিয়েছে। এরপর থেকে কিন্তু আমরা একটা বাধাগ্রস্তর মধ্যে পড়ে গেলাম এই করোনা ভাইরাসের কারণে। অবিলম্বে নাগরিক সব সুবিধা নিশ্চিতের দাবি স্থানীয়দের। মিরাজ মিজু, দেশ টিভি, ঢাকা। দীর্ঘদিনেও উন্নয়নের ছোঁয়া লাগেনি খুলনার ফণী, বুলবুল ও আইলা দুর্গত গ্রামীণ অবকাঠামো ও রাস্তাঘাটে। সংস্কার না হওয়ায় উপকূলের অসংখ্য সড়ক এখন চলাচলের অনুপযোগী, ফলে সীমাহীন ভোগান্তিতে রয়েছেন এই অঞ্চলের মানুষ। খুলনার উপকূলের মানুষের দুঃখ দুর্দশা নিয়ে মোহাম্মদ অসীমের চার পর্বের ধারাবাহিকের আজ দেখুন তৃতীয় পর্ব। 2009 সালে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত হয় খুলনা উপকূলের 999 কিলোমিটার রাস্তা। এর মধ্যে 372 কিলোমিটার সম্পূর্ণ এবং 627 কিলোমিটার রাস্তা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 5টি ব্রিজ ও 597 কিলোমিটার বাঁধ পানির তোরে ভেসে যায়। আইলার পর কয়েকটি এলাকার রাস্তাঘাট পুনর্নির্মাণ করা হলেও সংস্কারের অভাবে ঘূর্ণিঝড় আম্পান, ফণী ও বুলবুলে তা ফিরে গেছে পূর্বের হতশ্রী চেহারায়। কোথাও মাটি সরে দেবে গেছে, কোথাও পিচ উঠে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের। বর্ষাকালে তাতে পানি জমে প্রায় ঘটছে দুর্ঘটনা। আইলার পরে এই রাস্তা ঠিক হয়নি, রাস্তা ওই যেভাবে সেইভাবে আছে। দুর্যোগ হলে খুব অসুবিধা হয়, চলাফেলার করার দণ্ডি ভাঙতে ভাঙতে তো দিশারা হয়ে গেছে মানুষজন। মানুষজন এখন যাবে কোথায়? মাঝে মাঝে জল ঢোকে, আমরা নিজেরা গিয়ে এই জনগণ দু একজন আমরা বেশ কয়েকজন যে সেই জায়গাটা আমরা মাটি দিয়ে সেই জলটা ঠেকাই। উপকূলীয় এলাকার রাস্তাঘাটের এই দুরবস্থার কথা স্বীকার করলেন স্থানীয় জনপ্রতিনিধিরা। শুধুমাত্র ওই পানি উন্নয়ন বোর্ডের রাস্তা একবার ভেঙিবাদ বা অবকাঠামো রাস্তা উন্নয়নের জন্য এগুলো ভিতর দিয়ে রাস্তা হওয়া, এই রাস্তাটা প্রথম হলে আমাদের এই রাস্তার যে আগে যে বর্জ্য যেটা ছিল বা অপচয় হচ্ছে এটা হতো না। আর গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণের কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড উপকূল অঞ্চলে অনেক বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করেছে এবং সেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলি বর্তমানে এলজিডি এবং রোডস অ্যান্ড হাইওয়ে পাকা রাস্তা করেছে এবং সেটা এখন সেই লোকজনের যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত সংস্কার করা হবে এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি।